আজকে আমরা কথা বলবো এইচএসসি 2025-এর ফিনান্সের ফার্স্ট পেপার নিয়ে। বিশ্বাস করো, তুমি জাস্ট তিনটা অধ্যায় পড়বা, আমি যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো করে যাবা, তুমি সৃজনশীলে 70-এর 70 পাবা। একদম অঙ্ক করলে এক মার্কও শিক্ষক কাটতে পারবে না। ফিনান্স এমন একটা মজার সাবজেক্ট, এই জায়গায় তুমি মার্ক তুলতে পারবা ফিনান্স অ্যাকাউন্টিংয়ে এমনভাবে। এবং ফিনান্স যাদের আছে তাদেরকে বলবো, অফকোর্স শেষ পর্যন্ত দেখো, আমি যে অধ্যায়গুলো সাজেস্ট করি, যে টপিকগুলো সাজেস্ট করি, যে অঙ্কগুলো সাজেস্ট করি, সেগুলো একটু ভালো করে কইরা যাইও। দেন তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করবে, এমসিকিউ কতটা পড়বা, কোথা থেকে পড়বা, কী করবা না করবা, সব বিষয়ে আলোচনা করবে এই ভিডিওতে। চলো আমরা শুরু করি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, করো, কারণ সামনে তোমাদের পরীক্ষা নিয়ে সব ইনফরমেশন পাবা। আর ইতিমধ্যে তোমাদের সব বিষয়ে সাজেশন দেওয়া আছে, যারা দেখো না সেই সাজেশনগুলো সার্চ করে দেখে নিও বা প্লে লিস্ট থেকে দেখে নিও। সৃজনশীল প্রশ্ন আসবে 11টা 60টা অ্যান্সার করবা, নৈবেদিক 30টা অ্যান্সার করবা, সৃজনশীলে 23-এর পাশ, নৈবেদিকে 10-এর পাশ। তো এবার আসি অধ্যায় নিয়ে কথা বলতে। অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের রয়েছে অর্থায়নের সূচনা, অর্থের সময় মূল্য, দীর্ঘমেয়াদী অর্থায়ন, তারপর রয়েছে অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, নবম অধ্যায় রয়েছে ঝুঁকি ও মুনাফার হার। মজার কথা কি জানো, তোমাদের এখানে প্রথম, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, নবম অধ্যায় বা মানে শর্ট সিলেবাস থাকলেও সবচেয়ে দারুণ দারুণ অধ্যায়গুলোই তোমাদেরকে রাখা হয়েছে, সবচেয়ে বইয়ের দারুণ অধ্যায়গুলো তোমরা পেয়েছো। এখন এখান থেকে তোমরা কীভাবে প্রশ্ন পিক করবা সেগুলো আমি বলবো, এবং সবার শেষে বলে দিব কোন দুইটা কিংবা তিনটা অধ্যায় তুমি পড়তে পারো। ঠিক আছে, সবগুলো অধ্যায় পড়ার দরকার নাই, কঠিন অধ্যায়গুলো পড়ার দরকার নাই। তো চলো প্রথমত আমরা কথা বলি কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন আসতে পারে। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই তিনটা বই। বাংলা এ প্লাস, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দারুণ একটা বই। ইংরেজি এ প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। অর্থায়নের সূচনা, এই অধ্যায় থেকে তোমরা দুইটা সিকিউ পাবা। এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস, তবে অর্থনের কার্যবলী এটার গুরুত্ব শেষ নাই। অর্থনের কার্যবলীতে প্রত্যেকটা টপিক, সেটা তথ্য সহবিল, তহবিল সংগ্রহ, সেটা মূলধন বাজেটিং, সেটা স্বল্পমেয়াদী সম্পদ, সেটা তহবিল বন্টন, চারটা টপিক অনেক ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে অর্থায়নের নীতিসমূহ, অর্থনের নীতিসমূহের ক্ষেত্রে তারল্য মুনাফা, ঝুঁকি মুনাফা নীতি এবং পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি, এটা ভালো করে দেখে যাবা। অর্থায়নের লক্ষ্য যেখানে রয়েছে মুনাফা, সম্পদ সর্বোচ্চকরণ এবং সম্পদ সর্বোচ্চকরণ, এই দুটো টপিকের ফরম্যাটটা বুঝতে হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন একটা আসবে আশা করি, তার সাথে তোমরা হয়তো বা অর্থায়নের স্বরূপ, ক্রমিক বিশ্লেষণটা মিলিয়ে ঝিলে তারা কোশ্চেন পাবে, আর বাকি অর্থায়নের কার্যবলী, অর্থনীতি সময় মিলিয়ে তারা কোশ্চেন করবে একটা। ওভারঅল এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুনাফা এবং সম্পদের সর্বোচ্চকরণের পুরো প্রক্রিয়াটা। ওকে, এই অধ্যায়টা ভালো করে পড়েছে। আবার দ্বিতীয়ত যে বিষয় রয়েছে সেটা হচ্ছে অর্থের সময় মূল্য। এই অধ্যায় থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা। দেখো, চাইলে এই অধ্যায় থেকে তারা তিনটা কোশ্চেনও করতে পারে, কারণ এমনও টপিক এখানে আছে, কিন্তু দুইটা কোশ্চেন করবা। আমি কোন জায়গা থেকে সেটা বলে রাখি, এখানে অর্থের বর্তমান মূল্য নির্ধারণ, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, সূত্রগুলো দেখে যাবা বাবা, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। এবং তার সাথে এখানে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি এবং সুদের হার নির্ণয়, এই চারটা টপিক দেখে যেতে বলবো, আর বাকি কোনো কিছুই না। সেটা হচ্ছে কী কী আবার বলছি, বর্তমান মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, চক্রবৃদ্ধি নির্ধারণ, সুদের হার নির্ণয়, এই চারটা টপিক ভালো করে দেখে যাও, এখান থেকে তোমাদের আসবে। এখন এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো করেছে একদম হুবাউ, কারণ এখানে অঙ্ক বানায় না প্রতি বছর, নতুন নতুন অঙ্ক বানায় না, একই অঙ্ক রিপিট করে। 2023-এর 24-এর প্রশ্নগুলো দেখে যাও, 23-এর 23-22-এর প্রশ্নগুলো দেখে যাও, দেখবা রিপিট করছে, এক কোশ্চেন বারবার রিপিট করছে। সো তোমরা একটু ভালো করে দেখে যাবা, এবং এখানে বর্তমান ভবিষ্যৎ মূল্য নির্ধারণ পুরো একটা ফর্মেটা ভালো করে দেখে যাবা, জাস্ট সহজ অঙ্কগুলো ভালো করে যাবা। এই অধ্যায় থেকে তুমি 20 মার্ক পাবা, এবং সম্ভব এমন একটা অধ্যায় যেখানে 20-এ 20 শিক্ষক দিতে বাধ্য, কারণ এই অঙ্ক এখানে নাম্বার শিক্ষক কাটতে পারে না, সেই সব শিক্ষকের নাই যদি অঙ্ক হয়ে যায়। দেন আসি দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা, একদম সিম্পল ব্যাপার। বন্ড থেকে তুমি একটা কোশ্চেন পাবা, স্টক থেকে তুমি একটা কোশ্চেন পাবা, বন্ডের বাজার, বন্ড হতে প্রাপ্তি, মূল্য নির্ধারণ, প্রকারভেদ গুরুত্বপূর্ণ, এখানেও বাজার, প্রকারভেদ, প্রক্রিয়া, স্টক এগুলো গুরুত্বপূর্ণ। কেমন, ধারণা বৈশিষ্ট্য কর্তৃপক্ষ এগুলো দেখে যেতে হবে না, বাট প্রকারভেদ দেখে যাবে, এমসিকিউতে আসবে, বাজার, তারপর হচ্ছে প্রক্রিয়া, মূল্য নির্ধারণ, এগুলো একটু দেখে যাবো, এখান থেকে প্রশ্ন তারা করবে। এখান থেকে তুমি টোটাল দুইটা কোশ্চেন পাবে, এটা তুমি শিওর থাকো।
এরপরে রয়েছে তোমাদের মূলধন বাজেটিক ও বিনিয়োগ সিদ্ধান্ত। এমন একটা অধ্যায় এখান থেকে তারা চাইলে আরও চারটা কোশ্চেনও করতে পারে, এমন সব অঙ্ক এখানে রয়েছে। বাট এখান থেকে তোমরা তিনটা কোশ্চেন পাবা। গত বছর এখান থেকে কোনো বোর্ড দুইটা করছে, কোনো বোর্ড তিনটা করছে। যে সকল বোর্ড দুইটা কোশ্চেন করছে তারা মূলত, যদি বলি এই অধ্যায় থেকে তিনটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে এই অর্থায়নের সূচনা, এই অধ্যায় থেকে তারা তিনটা কোশ্চেন করেছে। ঠিক আছে, তারপর যদি বলি মূলধন বাজেটিং ও বিনিয়োগের ক্ষেত্রে কী কী পড়ে যাবা, একটা প্রশ্ন আসবে তোমাদের শুধুমাত্র মূলধন বাজেটিংয়ের সমস্যা নিয়ে এবং নিয়ন্ত্রণ নিয়ে, শুধুমাত্র এইগুলো নিয়ে তোমাদের একটা কোশ্চেন আসবে। সেখানে অনিশ্চিত বিশ্ব, অনিশ্চিত উৎসসমূহ, চাহিদা পরিবর্তন, উৎপাদন ব্যয় পরিবর্তন, মূলধন পরিবর্তন সবগুলো দেখে যাবা। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। এবার আসি বাকি দুটো কোশ্চেন কই থেকে আসতে পারে। একটু খেয়াল করে এখানে, এখানে কিন্তু কিছু ম্যাথ আছে। এখানে রয়েছে বিভিন্ন পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো নির্ণয় করা হয় বা যে পদ্ধতিগুলো নির্ণয় করা হয়, যেমন ARR আছে, পে ব্যাক সময় আছে, NVP আছে, এখানে IRR আছে, NVP এবং IRR-এর মধ্যে তুলনা আছে, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবা। প্রত্যেকটার সূত্র, প্রত্যেকটার অঙ্ক ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা একটা অঙ্ক পাবা, এমন হইতে পারে যেখান থেকে দুইটা কোশ্চেন করতে পারে, তবে তার সাথে প্রকল্পের শ্রেণী বিভাগটা অনেক ইম্পর্ট্যান্ট, এই শ্রেণী বিভাগটা দেখে যাবা। এখানে এমন হইতে পারে যে তোমাকে তারা এখান থেকে যদি দুইটা কোশ্চেন করে ফেলে তাহলে প্রকল্পের শ্রেণী বিভাগটা তারা ক্ষয়ের মধ্যে ঢুকাই দিবে। ঠিক আছে, প্রশ্নটি কীভাবে আসবে, বাট নর্মালি তোমরা এখান থেকে তিনটা কোশ্চেন পাবা, একটা শুধুমাত্র মূলধন বাজেটিং নিয়ে পাবা, আর এখান থেকে তুমি অঙ্ক পেতে পারো দুইটা, তার সাথে শ্রেণী বিভাগটা মিলিয়ে তারা কোশ্চেনটা করবে। সো এইভাবে তোমরা এখানে এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবা। এরপরে রয়েছে ঝুঁকি ও মুনাফার হার। এখান থেকে যদি কথা বলি ঝুঁকির, এখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, আদর্শ বিচ্যুতি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কোসেফিয়ান অফ ভেরিয়েশন, বিভেদাঙ্ক রয়েছে, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে। বিভেদাঙ্ক এখান থেকে মূলত তোমাদেরকে একটা কোশ্চেন করবে, এমন হতে পারে যে কখন মিলিয়ে তারা কোশ্চেনটা ঠিক এমনভাবে করবে যে তোমাকে গ নম্বরে বলবে বা খ নম্বরে বলবে আদর্শ বিচ্যুতি করো, পরবর্তী তোমাকে বলবে যে ভেরিয়েশনটা করো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে ভালো করে এই অঙ্কগুলো দেখে যেতে হবে। তুমি এখান থেকে একটা অঙ্ক কনফার্ম পাবো 10 মার্কের। আর তার সাথে এখানে ঝুঁকির প্রকারভেদ, যেমন মোট ঝুঁকি, কোম্পানি ঝুঁকি, বাজার ঝুঁকি, ঝুঁকির উৎসসমূহ, অনিশ্চয়তা, ঝুঁকির ধারণা, এই টপিকগুলো দেখে যাবে। এখান থেকে তুমি আরও একটা কোশ্চেন পাবা, ঝুঁকি পুরো টপিক থেকে তোমরা একটা পাবা, এবং ঝুঁকির পরিমাপ নিয়ে তোমরা একটা প্রশ্ন পাবা। এবং এখানে কথা বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি বলি এইখানে আদর্শ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখান থেকে বেশিরভাগ অঙ্ক এসে থাকে, বা তিনটাই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। সো এইটা হচ্ছে আপাতত তোমাদের এইখানের ফরম্যাট, আশা করি তোমাদের বুঝতে পেরেছো। যদি আমি তোমাদের পুরো প্রশ্নের একটা সামারিতে আসি যে কোনটা অধ্যায় পড়বা, শুধুমাত্র মূলধন বাজেটিং ও বিনিয়োগ এই অধ্যায় থেকে তিনটা কোশ্চেন আসবে, বাকি সবগুলো অধ্যায় থেকে দুইটা করে কোশ্চেন আসবে, এবং এভাবে তোমাকে 11টা কোশ্চেন করবে। এখন যদি তুমি বলো ভাইয়া আমি A+ পাইতে চাই, তাহলে আমি কোন অধ্যায়গুলো পড়বো, তাহলে আমি তোমাকে তিনটা অধ্যায় সাজেস্ট করবো। ঠিক আছে, কারণ তিনটা অধ্যায় থেকে তুমি অঙ্ক পাবা। সে তিনটা অধ্যায় কী কী, অর্থের সময় মূল্য, জাস্ট বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এবং চক্রবৃদ্ধি, এগুলো দেখে যাবা। এখানে 20 মার্ক তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। মূলধন বাজেটিং বিনিয়োগ সিদ্ধান্ত, এখান থেকে শুধুমাত্র যে অঙ্কগুলো বলেছিলাম, যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো দেখে যাও। এখান থেকে তুমি 30 মার্ক পাবা, মিলিয়ে ঝিলে সমস্যা নিয়ে সব কিছু মিলিয়ে টোটাল এখানে 50 মার্ক হয়ে যাবে। তার সাথে ঝুঁকি ও মুনাফার হাট পড়তে বলবো, এখান থেকে তুমি পড়বে। এটা তুমি পড়লে তোমার আরও বিষয় হয়ে গেলো, টোটাল 70 মার্ক তোমার এখানে কিন্তু হয়ে গেলো এই তিনটা অধ্যায় থেকে, বাকি দুইটা অধ্যায় পড়া দরকার নাই। কিন্তু আমি আবার ওই স্টুডেন্টদের জন্য কথা বলবো যারা কিনা অঙ্ক করতে চাও না। ভাইয়া তুমি অর্থনের সময়মূল্য পড়েছো, এখানে অর্থনের সূচনা পড়েছো, এখান থেকে দুইটা পাবা। অর্থের সময়মূল্য অঙ্কটা করতে হবে, কারণ অনেক সহজ অঙ্ক, এটা সবাই পারবে, এখান থেকে দুইটা পারবা। এবং দীর্ঘমেয়াদী অক্ষর, শুধুমাত্র স্টক এবং বন্ড রয়েছে, এখান থেকে পড়ে যাও। এই সূত্রে তোমার 6টা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবা। এখন আরেকটা প্রশ্নের জন্য তোমাকে যে কোনো একটা অধ্যায় পড়তে হবে, যেমন ঝুঁকি পড়ো, শুধু ঝুঁকি শ্রেণী বিভাগটা পড়ে যাও, তাও তুমি একটা প্রশ্ন কমন পাবা। আর মানে যদি তুমি অঙ্ক নাই করতে চাও তাহলে তুমি এই ফর্মেটটা অনুসরণ করতে পারো, কেমন? আর বাট আমি বলবো যে অঙ্ক করে গেলে ভাই তোমার A+ কেউ আটকাতে পারবে না, কারণ ফিনান্সের ব্যাপারটা হচ্ছে ফিনান্স ভাই, প্রচুর অঙ্ক আসবে এবং হইলে শিক্ষক মার কাটবে না। এবার আসি তোমাদের MCQ নিয়ে কথা বলতে। MCQ অন অ্যাভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা করে MCQ পাবা, কোনো কোনো অধ্যায় থেকে একটু কম পেতে পারো, যেমন এই অধ্যায় থেকে তারা একটু কম করতে পারে, দীর্ঘমেয়াদী অর্থন থেকে তারা 4টা করতে পারে, এগুলো থেকে তারা 6-7টা করে MCQ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে এভাবে তোমরা ফর্মেটে MCQগুলো পাবা, এবং চেষ্টা করবে আগে 2023-এর প্রশ্ন, 22-এর প্রশ্নগুলো ভালো সলভ করার। এখানে CQ MCQ দুইটা ক্ষেত্রে বলবো 23-22-এর প্রশ্ন সলভ করবে, দেখবো হুবহু প্রশ্ন কমন পড়ে গেছে। অধ্যায়, গাইড, সাপ্লিমেন্ট এগুলো সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা,
টেস্ট পেপার থেকে মোটামুটি একটা টোটাল তোমরা অধ্যায়ভিত্তিক চেষ্টা করবা 300 MCQ সলভ করার জন্য। 300 MCQ মিনিমাম রিকোয়ারমেন্ট আমি দিয়েছি, এর বেশি কম হইতে পারে, বাট 300 MCQ সলভ করতে পারলে বা পড়তে পারলে অনেক ভালো করতে পারবে। আর MCQ চেষ্টা করবে আগে CQ পড়ার জন্য, তারপর MCQ পড়ার জন্য, এতে করে পড়াটা আরও ভালো মুখস্থ হবে, অনেকক্ষণ মনে থাকবে, এবং পরীক্ষার আগে রিভিশন দিলে দেখবা যে একদম হুবহু কমন পড়েছে। আর একটা কথা বলে রাখতে চাই, যতগুলো শ্রেণীবিভাগ আছে, যতগুলো প্রকারভেদ আছে, যতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবো, যতগুলো পদ্ধতি আছে, ঠিক আছে, ছোটোখাটো টপিক থেকে তোমাদের এই ফিনান্স MCQ আসে। কেমন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, তোমার কেমন লেগেছে ভিডিওটি অফকোর্স কমেন্টে জানাবা, আর অফকোর্স তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।